ত্বকের যত্নে সব সমস্যার একটি সমাধান কি? খুব অবাক হচ্ছ, ভাবছো যে ত্বকের যত্নে সব সমস্যার একটি সমাধান হয় কিভাবে? এটা কি আদৌ সম্ভব? উত্তরে আমি বলবো হ্যাঁ, 90% হলেও এটা সম্ভব, কারণ একটি সমাধানেই তোমার ত্বক উজ্জ্বল হতে সাহায্য করবে, তার সাথে তোমার ত্বকে ব্রণের কালো দাগ থাকলে সেটা দূর হবে, তোমাদের সান ড্যামেজ হলে সেটা প্রোটেক্ট করবে, তোমার স্কিনটা যদি ড্যামেজ হয়ে যায় সেটা রিপেয়ার করবে, তোমাদের যদি ত্বকে মেস্তার দাগ থাকে বা তোমাদের লাল তিলের প্রবলেম থাকে সেটাও আস্তে আস্তে সলভ হবে, এবং রোদে পড়া ভাব দূর হবে, তার সাথে তোমার স্কিনটা হেলদি করার পাশাপাশি উজ্জ্বল এবং ফর্সা করে তুলবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ উমি ফ্রম ইউর মেকআপ টিপসের চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজ আমি তোমাদের সাথে একটি ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো এবং এই একটি ইনগ্রেডিয়েন্ট তোমাদের সকল ধরনের সমস্যার সমাধান করবে, এবং তার সাথে এই ইনগ্রেডিয়েন্ট কোন প্রোডাক্টে তোমরা পাবে, অর্থাৎ আমি তোমাদেরকে একটি প্রোডাক্টও সাজেস্ট করবো যে প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে তোমরা সকল ধরনের সমস্যা একদম একটা প্রোডাক্ট দিয়েই সমাধান করতে পারবে। সো চলো আর দেরি না করে আমরা বিস্তারিত ভিডিওতে চলে যাবো, এবং ভিডিও শুরু করার আগে তোমরা যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবে না, এতে করে সকল ধরনের আমার আপডেট ভিডিও নোটিফিকেশন তোমাদের পেজে চলে যাবে। তাছাড়াও চাইলে তোমরা আমাকে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে ফলো করে রাখতে পারো। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। শুরুতে আমি তোমাদেরকে সেই কাঙ্ক্ষিত ইনগ্রেডিয়েন্টের সাথে পরিচয় করে দিই, এবং সেটি হচ্ছে নায়াসিনামাইড বা ভিটামিন B3। ইতিমধ্যে তোমরা যারা নায়াসিনামাইড সম্পর্কে অবগত না বা জানো না নায়াসিনামাইড কী, তাদের জন্য আমার ছোট্ট একটি আলোচনা। নায়াসিনামাইড হচ্ছে ভিটামিন B3 এর একটি ফর্ম, যা আমরা খাবার বা টপিকালের মাধ্যমে আমাদের শরীরে গ্রহণ করে থাকি, এবং নায়াসিনামাইডে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, যা আমাদের ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতে অনেক বেশি সাহায্য করে। এছাড়াও এটি আমাদের ত্বককে ইভেন টোন করতে সাহায্য করে, যাদের ত্বক রোদে পুড়ে গেছে সেই ভাবটাও দূর করতে অনেক সাহায্য করে। তাছাড়াও ব্রণের কালো দাগ, লাল দাগ, মেস্তার দাগ, লাল তিলের সমস্যা, এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করে। এছাড়াও এটি আমাদের অ্যান্টিএজিংয়ের কাজ করে, আমাদের সান ড্যামেজ থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে, এবং আমাদের ড্যামেজ স্কিন যদি হয়ে থাকে সেই ড্যামেজ স্কিনটাও রিপেয়ার করে। তাহলে হলো না সব সমস্যার একটি সমাধান? তাছাড়াও নায়াসিনামাইড সব ধরনের স্কিনের জন্য সুইটেবল, যা আমাদের অয়েলি স্কিনের জন্য সুইটেবল, আমাদের ড্রাই, কম্বিনেশন, সেন্সিটিভ, অ্যালার্জিক সকল ধরনের স্কিনের জন্য সুইটেবল। এছাড়াও যাদের অ্যাকনি প্রোন স্কিন তারাও নায়াসিনামাইডযুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে পারবে। এছাড়াও নায়াসিনামাইডের আছে আরও একটি বিশেষ গুণ, আর সেটি হলো নায়াসিনামাইড সব ধরনের প্রোডাক্টের সাথেই সুইটেবল। দেখা যাচ্ছে কিছু কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আমাদের ফেসের সাথে, ফেসে একটা প্রোডাক্টের উপর আর একটা প্রোডাক্ট যদি আমরা ইউজ করে থাকি, সেক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টের সাথে ইনগ্রেডিয়েন্ট ক্লাশ করে আমাদের ত্বককে ড্যামেজ করে ফেলে, কিন্তু নায়াসিনামাইড আমাদের সকল ধরনের প্রোডাক্টের সাথে ইউজ করা যায়, এটা আমাদের কোনো ধরনের ইনগ্রেডিয়েন্টের সাথে ক্লাশ করে না। অর্থাৎ তুমি তোমার স্কিন কেয়ার রুটিনে যে কোনো প্রোডাক্টের সাথে নায়াসিনামাইডযুক্ত প্রোডাক্ট ইউজ করতে পারছো। অলরাইট, তাহলে তোমরা বুঝেই গেলে নায়াসিনামাইড সম্পর্কে। এখন আমি তোমাদেরকে সেরাম ফর্মে আসা একটি নায়াসিনামাইড সেরাম সম্পর্কে তোমাদেরকে বলতে যাচ্ছি, যা আমাদের বাকি নায়াসিনামাইড সেরাম থেকে অনেক বেশি কার্যকরী, এবং তা হলো টিয়ামের ভিটা B3 সোর্স নায়াসিনামাইড সেরাম। আমি কার্যকরী কথাটি বলেছি তার একটা মাত্রই কারণ, যেহেতু নায়াসিনামাইড আমাদের সকল ধরনের সমস্যার সমাধান করছে, কিন্তু এটা একটা স্পেসিফিক পার্সেন্টেন্সে আমাদের স্কিন কেয়ারে ইউজ করতে হয়। মিনিমাম 2-5% পর্যন্ত নায়াসিনামাইডযুক্ত সেরাম হয়ে থাকে বা নায়াসিনামাইডযুক্ত প্রোডাক্ট হয়ে থাকে, কিন্তু এই 2-5% পর্যন্ত নায়াসিনামাইডযুক্ত সেরাম ব্যবহার করলে আমাদের কাজটা একটু স্লোলি করে, যেহেতু এখানে 2-5% পর্যন্ত আছে। কিন্তু তোমরা যদি চাও 15-20% পর্যন্ত নায়াসিনামাইডযুক্ত সেরাম ব্যবহার করতে পারো আমাদের ত্বকের যত্নে, এটা 15-20% পর্যন্ত আমাদের ত্বকের যত্নে নিরাপদ বা সেফ। তবে 15-20% পর্যন্ত নায়াসিনামাইডযুক্ত কোনো প্রোডাক্টই আমাদের মার্কেটে আসে নাই এবং অ্যাভেলেবেল হয় নাই, কিন্তু 10-12% পর্যন্ত সর্বোচ্চ প্রোডাক্ট, নায়াসিনামাইডযুক্ত প্রোডাক্ট আছে আমাদের বাজারে, এবং তার মধ্যে দেখতে গেলে এই সেরামটিতে আছে নায়াসিনামাইডের পরিমাণ 10% অর্থাৎ 10% আছে, এবং আমার কাছে মনে হয়েছে যে 2-5% যুক্ত নায়াসিনামাইড প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টের কার্যকারিতা এবং এই প্রোডাক্টের কাজের ক্ষমতাটা অনেক বেশি, কারণ যেহেতু এই প্রোডাক্টে নায়াসিনামাইড আছে 10%।
অর্থাৎ তোমাদের এই প্রোডাক্টটি ইউজ করলে তোমাদের মিনিমাম 6-7 সপ্তাহের মধ্যেই তোমরা একটা ভিজিবলি রেজাল্ট পাবে। যেহেতু এখানে নায়াসিনামাইড 10% আছে এবং নায়াসিনামাইড যত পার্সেন্টেন্সে থাকবে আমাদের স্কিন কেয়ারে, তত বেশি আমাদের স্কিন কেয়ারে কার্যকারী ক্ষমতাটা আরও বেশি বৃদ্ধি পাবে। যেহেতু নায়াসিনামাইড বেশি আছে তাহলে আমাদের খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট দেবে, এবং কম থাকলে সেটা একটু লেট করে রেজাল্ট দেবে, কিন্তু সেটা কাজ দিবে এমন না যে দিবে না। কিন্তু বেশি পার্সেন্টেন্সে নায়াসিনামাইডযুক্ত প্রোডাক্ট থাকার কারণে এটা আমাদের একটু তাড়াতাড়ি আমাদের স্কিনে রেজাল্ট দিবে। এবং এই কারণেই আমি তোমাদেরকে বলেছি যে বাকি নায়াসিনামাইডযুক্ত প্রোডাক্ট থেকে এই নায়াসিনামাইডযুক্ত প্রোডাক্ট একটু বেশি কার্যকরী। এই সিরামটি দুইটা মেন ইনগ্রেডিয়েন্টের মধ্যে ফার্স্ট যেটা থাকছে সেটা হচ্ছে 10% নায়াসিনামাইড, এবং সেকেন্ড যেটা থাকছে সেটা হচ্ছে 2% আরবিউটিন। আরবিউটিন হচ্ছে একটা ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট, এবং আরবিউটিন আমাদের মেলানিন প্রোডাকশনকে বাধা দেয়, এবং এই বাধা দেওয়ার ফলে আমাদের মেলানিন প্রোডাকশনটা কমে যায় এবং তার ফলে আমাদের স্কিনটা ব্রাইট এবং ইভেন্টন হতে সাহায্য করে। আমরা অনেকেই জানি, প্রায় সবাই জানি আমরা, যে মেলানিন আমাদের ত্বকে বেশি থাকলে আমরা তারা কালো হয়ে থাকি, এবং মেলানিন যাদের কম হয়ে থাকে আমরা তারা ফর্সা হয়ে থাকি। এবং আরবিউটিন হচ্ছে আমাদের মেলানিন প্রোডাকশনকে সেফ উপায়ে বাধা দেয়, যার ফলে আমাদের মেলানিনের পার্সেন্টেজটা কমে যায় এবং আমাদের ত্বকটা ব্রাইট এবং ইভেন্টন হতে সাহায্য করে। এবং এই সিরামটিতে খুব হায়ার কনসেনট্রেশনে নায়াসিনামাইড আছে, এবং এই নায়াসিনামাইড হায়ার কনসেনট্রেশনে থাকার কারণে এটা আমাদের মিনিমাম 6-7 সপ্তাহের মধ্যে একটা ম্যাজিক্যাল চেঞ্জ দিবে আমাদের ত্বকে, এবং এটা আমাদের রেগুলার ব্যবহার করার ফলে আমাদের অনেক ধরনের বেনিফিট আমরা পাবো। তার মধ্যে আসলে বলতে গেলে কোনো একটা বাদ চলে যাবে, এত বড় হচ্ছে সুবিধার লিস্ট। তার মধ্যে প্রথমেই যেটা, সেটা হচ্ছে আমাদের ত্বকে উজ্জ্বল করবে, ফর্সা করবে এবং গ্লোয়িং স্কিন করবে। সেকেন্ড হচ্ছে আমাদের ত্বকের যত ধরনের কালো দাগ আছে, সেটা হাইপার পিগমেন্টেশন বলো, ছোপ ছোপ কালো দাগ বলো, অনেকে এই সাইডে ছোপ ছোপ কালো দাগ থাকে, আমার মতো আমার একটু হালকা আছে, তো এই ধরনের দাগ সহ আমাদের ব্রনের কালো দাগ সহ লাল দাগ সহ লাল তিলের প্রবলেম সহ যাদের মেস্তা প্রবলেম আছে, কোনোভাবে মেস্তার দাগ উঠছে না সেই প্রবলেম সহ আমাদের ত্বকে যদি সানট্যান পড়ে যায় সেই সানট্যান সহ সকল ধরনের দাগ ছোপ রিমুভ করবে। যেহেতু নায়াসিনামাইড আছে এবং আরবিউটিন দুইটাই ব্রাইটেনিং এজেন্ট, এই ধরনের সমস্যা দূর করবে, এবং তার সাথে আমাদের অ্যান্টি এজিং করতে হেল্প করবে। আমাদের যাদের পোর্সের প্রবলেম আছে এই পোর্সটা মিনিমাইজ করতে অনেক বেশি সাহায্য করে নায়াসিনামাইড, এবং তার সাথে আমাদের ড্যামেজ স্কিন হলে দেখা যাচ্ছে পাকিস্তানি ক্রিম ইউজ করে আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, বা ফর্সাকারী নাইট ক্রিম ইউজ করে আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, সেই ড্যামেজটাও রিপেয়ার করতে অনেক বেশি সাহায্য করে নায়াসিনামাইডযুক্ত সেরাম। এখন আমি তোমাদেরকে এই সেরামটির প্যাকেজিং, টেক্সচার, প্রাইস এবং এটা তোমরা কীভাবে ব্যবহার করবে, কীভাবে তোমাদের স্কিন কেয়ারে ইনক্লুড করবে, সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ফার্স্ট তোমাদেরকে আমি প্যাকেজিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সেরামের মেন প্যাকেজিংটা, এবং এটা হচ্ছে আমাদের কোরিয়ান টিয়াম ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। এবং কোরিয়ান প্রোডাক্ট আমরা তো জানি যে আমাদের স্কিন কেয়ারে কতটা সেফ, আমাদের কোনো হার্মফুল কেমিক্যাল ছাড়া আমাদের খুব সেফ উপায়ে আমাদের স্কিনটাকে ব্রাইট করে এই প্রোডাক্টটি, যেহেতু এটা কোরিয়ান একটা টিয়াম ব্র্যান্ডের একটি প্রোডাক্ট, এবং টিয়াম ব্র্যান্ড কিন্তু খুবই পপুলার একটা ব্র্যান্ড। এবং এই সেরামটির এখানে হচ্ছে লেখাই আছে, এটা হচ্ছে দুইটা বেনিফিট তোমাদের দিবে, সেটা হচ্ছে আনইভেন স্কিন টোনকে ইভেন টোন করবে, এখানে লেখা আছে, এবং তার সাথে এটা আমাদের স্কিনটাকে লাইট করতে হেল্প করবে এবং ডার্ক স্পটটাও লাইট করতে অনেক বেশি হেল্প করবে। এই প্যাকেজিংয়ের মধ্যে তোমরা এই সেরামটি পাবে। এটা মূলত একটা কাচের বোতলের ফর্মে আসে, এবং এটা একটা কালো রঙের একটা কাচের বোতল। এবং কাচের বোতলে এই সেরামটি আসার একটা মাত্রই কারণ হচ্ছে এই সেরামের গুণগত মানটা ধরে রাখা। গুণগত মানটা ধরে রাখার জন্যই আমাদের নায়াসিনামাইডযুক্ত সেরাম, বিভিন্ন ইনগ্রেডিয়েন্টযুক্ত সেরামগুলো কাচের বোতলে এসে থাকে, যাতে করে এর গুণগত মানটা নষ্ট না হয়ে যায়। এবং এই সেরামটা পরিমাণে আছে 40 ml, এবং আমাদের কিন্তু সেই রকম হচ্ছে প্রোডাক্ট লাগে না সেরাম, জাস্ট 2-3 ড্রপ লাগে। অর্থাৎ এটা তোমরা যদি 40 ml ইউজ করো সেক্ষেত্রে তোমাদের এটা হচ্ছে 5-6 মাস এটা চলে যাবে, যদি তোমরা রেগুলার ইউজার হয়ে থাকো। এবং এটার টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটার টেক্সচার পানি থেকে একটু থিক, হালকা একটু থিক, তো ওয়াটারি টাইপের না, আবার ওয়াটারের থেকে হালকা একটু থিক, তোমাদের একটু দেখিয়ে দিই। এবং এটা হচ্ছে তোমাদেরকে আমি ইউজ করেও দেখিয়ে দিই। এবং এটার যদি তুমি বলো যে এটার কোনো ফ্রেগরেন্স আছে কিনা, এটার কোনো আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স নাই, অর্থাৎ যাদের মোটামুটি অ্যালার্জিক স্কিন তারাও এটা ইউজ করতে পারবে।
তবে এটা হচ্ছে আমাদের স্কিনে যখন আমরা হালকা একটু মাসাজ দেব এটা খুব দ্রুত আমাদের স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা হচ্ছে ইউজ করার পর স্কিনটা অনেক বেশি হাইড্রেটিং ফিল হয় এবং অনেক ময়শ্চার একটা ফিল দেয়। এখন আমি বলবো এই প্রোডাক্টের ইউজ সম্পর্কে। এই প্রোডাক্টটা তোমরা সকালে এবং রাতে ব্যবহার করবে। ফেসটা তোমরা প্রথম একটা যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিবে, দেন সেটাকে একটু ড্রাই করে নিবে, দেন তোমরা তোমাদের স্কিন কেয়ারে থাকা যে কোনো টোনার অ্যাপ্লাই করে নিলে, তোমরা তোমার স্কিন কেয়ার রুটিনে যেই টোনারটি অ্যাপ্লাই করো না কেন সেটাই তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার 2 থেকে 3 মিনিট পর এটা তোমরা হাতে জাস্ট 2 থেকে 3 ড্রপ দিবে। জাস্ট 2 থেকে 3 ড্রপ দেওয়ার পর এটা তোমরা হাতে জাস্ট হালকা একটু রাব করে দেন তোমরা তোমাদের ফেসে প্যাট প্যাট করে বিভিন্ন জায়গাতে এইভাবে এইভাবে অ্যাপ্লাই করবে। এবং তোমরা দিনের বেলা যদি ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা এই সিরামটা ব্যবহার করার পর, যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করার পর সানস্ক্রিন লাগাতে একদমই ভুলবে না, কারণ যেহেতু আমরা নায়াসিনামাইড যুক্ত প্রোডাক্ট ব্যবহার করছি আমাদের ব্রাইট হওয়ার জন্য, সেহেতু দিনের বেলা একটা সানস্ক্রিন আমাদের মাস্ট ব্যবহার করতে হবে। এবং তোমরা এই প্রোডাক্টের উপরে মেকআপ করো বা যে কোনো প্রোডাক্ট দিয়ে তোমরা বাইরে যেতে পারবে, এটা আমাদের কোনো ধরনের প্রোডাক্টের সাথে ক্লাশ করে না। এবং আমাদের এই প্রোডাক্টের ফলে কোনো ধরনের একনি প্রবলেম বা র্যাশ প্রবলেমও ফেস হয় না। এবং তোমরা যারা রাতে এই প্রোডাক্টটি ব্যবহার করতে চাও তারা তোমরা ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করার পর টোনারের পরের স্টেপে তোমরা এই সিরামটি ব্যবহার করবে। এবং এই সিরামটির সাথে যদি তোমরা অন্য কোনো সিরাম ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমরা এই সিরামটি আগে ব্যবহার করার 5 মিনিট পর যে কোনো তোমরা সিরাম বা ময়শ্চারাইজার বা নাইট ক্রিম ব্যবহার করতে পারবে, এতে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। এবং নায়াসিনামাইড যুক্ত প্রোডাক্টের একটি মাত্রই সুবিধা হচ্ছে এটা সব ধরনের ইনগ্রেডিয়েন্ট যুক্ত প্রোডাক্টের সাথে সুইটেবল, কোনো ধরনের প্রোডাক্টের সাথে ক্লাশ করে না এবং এতে তোমার স্কিনটা ড্যামেজ হওয়ার কোনো চান্সই নেই। এখন আমি তোমাদের সাথে বলবো যে এটা তোমরা কোন ধরনের স্কিন টাইপে ব্যবহার করতে পারবে। নায়াসিনামাইড হচ্ছে আমাদের সব ধরনের স্কিন টাইপে ব্যবহার করা যায়, বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন, যাদের অ্যালার্জিক স্কিন, একনি প্রোন স্কিন, ড্রাই, কম্বিনেশন, নর্মাল, অয়েলি, সব ধরনের স্কিনের সাথে এটা সুইটেবল। যেহেতু আমাদের নায়াসিনামাইড প্রোডাক্টের কোনো সেরকম নেগেটিভ রিভিউ নাই, কোনো ধরনের নেগেটিভিটি নাই, সবই পজিটিভ, তাই নায়াসিনামাইড যুক্ত যে কোনো প্রোডাক্ট আমাদের সকল ধরনের স্কিনের সাথেই সুইটেবল। এখন আমি বলবো এই প্রোডাক্টের প্রাইসিং নিয়ে। এই প্রোডাক্টটা তোমরা 1600 থেকে 1700 টাকার মধ্যে স্কিন ফুয়েল সিক্রেট অফ বিউটির পেজে পেয়ে যাবে। আমি সাইডে ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমার ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দিয়ে দিব, তোমরা চাইলে ভিজিট করে পারচেস করতে পারো। এবং তোমরা যারা মে মাসের 30 তারিখের মধ্যে পারচেস করবে তারা কিন্তু এই প্রোডাক্টের উপরে আপ টু 15% ডিসকাউন্ট পেয়ে যাবে, অর্থাৎ ডিসকাউন্টে তোমাদের প্রাইস আসতে পারে 1500 থেকে 1530 টাকার মধ্যে। তোমরা যারা ডিসকাউন্টে পারচেস করতে চাও তারা অবশ্যই এই সময়ের মধ্যে পারচেস করলে ডিসকাউন্টটি পেয়ে যাবে। এবং আমি মনে করি যে এই প্রোডাক্টটি যেহেতু আমাদের সব ধরনের ত্বকের জন্য উপযোগী এবং সব ধরনের সমস্যা সমাধান করে, সেহেতু আমি বলবো তোমাদের একবার হলেও এই প্রোডাক্টটা ট্রাই করা উচিত। পজিটিভ ভার্সেস নেগেটিভে এখন আমি গেলাম না, কারণ এই প্রোডাক্টের কোনো নেগেটিভ দিক নেই, অর্থাৎ নায়াসিনামাইডের কোনো নেগেটিভিটি নেই। এটা ফাঙ্গাল অ্যাকনে সেফ, নন কমেডোজেনিক, এটা সব কিছুই এটার ভালো আছে, ভালো দিক এবং সব কিছুই পজিটিভ দিক। এবং পজিটিভ দিক বলতে গেলে আসলেই শেষ হবে না বলে সেজন্য আমি পজিটিভ ভার্সেস নেগেটিভটা স্কিপ করলাম। এখন আসি আমার নিজস্ব মতামত বা আমার নিজস্ব অভিজ্ঞতায়। আমার নিজস্ব অভিজ্ঞতায় বলতে গেলে তোমাদেরকে আমি বলবো যে আমার হচ্ছে স্কিন টাইপটা নর্মাল টু অয়েলি টু কম্বিনেশন, মাঝে মাঝে স্কিনটা ড্রাই হয়ে যায় এই সাইড বা এই সাইডের দিক থেকে। এবং আমার মোটামুটি একনি প্রোন স্কিন, তোমরা সবাই জানো আমার টুকটাক ব্রন হয়ে থাকে এবং ব্রনের দাগ কিন্তু আমার থেকে যায় ফেসে, তোমরা দেখতেই পাচ্ছ এই সব জায়গায় আমার ডার্ক স্পটগুলো থেকে যায়। এবং আমার মুখের এই সাইডে মোটামুটি একটা আনইভেন স্কিন টোন ছিল, ছোপ সাদা কালো দাগ ছিল, হাইপার পিগমেন্টেশন ছিল। তো আমি এই প্রোডাক্টটা মোটামুটি আমার ইউজ করা হয়েছে মোটামুটি 15 থেকে 16 দিন মতো এটা আমি ব্যবহার করেছি, অর্থাৎ 2 সপ্তাহের বেশি এটা আমি ব্যবহার করছি। এবং এটা আমার রিসেন্ট ফেভারিট একটা সিরাম, আমি বাকি সব সিরামগুলো স্কিপ করেছি এবং এই সিরামটা মোটামুটি ইউজ করছি রেগুলার, অন্য সিরাম ইউজ করি আর না করি। আমার স্কিন কেয়ার রুটিন তোমরা যদি বলো তাহলে আমি বলবো যে আমি ফার্স্টে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করার পরে একটা টোনার ইউজ করি, দেন আমি এই সিরামটা আমি ইউজ করি। এই সিরামের পর যদি আমার কোনো ধরনের অন্য কোনো সিরাম ব্যবহার করা থেকে থাকে তাহলে আমি এই সিরামটা
ঘন্টার পরে 10 মিনিট পরে অন্য কোনো সিরাম ইউজ করি অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করি। অ্যান্ড দিনের বেলা আমি এই স্টেপগুলোই ফলো করে লাস্ট একটা সানস্ক্রিন ইউজ করে বাইরে চলে যাই। এবং আমার কাছে মনে হয়েছে যে এই সিরামটি আসলেই মিরাকল একটা চেঞ্জেস দেয়। এটা তোমরা জাস্ট আমাকে দেখলেই আর কয়েকদিন পরেই বুঝবে। এটা আমি যখন শেষ করব তখন আমি তোমাদের সাথে একটা র ফেসে আসবো, যেহেতু আজকে আমি একদমই র একটা ফেসে আছি। এবং তোমাদেরকে দেখানোর জন্যই আমার মোটামুটি এই সাইডে একটু পিগমেন্টেশন প্রবলেম ছিল, এই পিগমেন্টেশন প্রবলেমগুলো সলভ হয়েছে ফার্স্ট কথা এটা ইউজ করার পরে। এবং আমাদের আমার এই এই সাইডগুলো যেই স্পটগুলো আছে এটা আমার ডার্ক স্পট ছিল, আমার যে কোনো পিম্পল হলেই সেটা ডার্ক স্পট হয়ে যায়, কালো স্পট পড়ে যায়, সেটা একদমই লাইট হয়ে গেছে এবং হালকা লাল লাল একটা স্পট এখনও রয়ে গেছে। ইনশাল্লাহ এটা আমি ফুল শেষ করার পর মনে হয় আমার সব ধরনের প্রবলেম সলভ হবে। এবং এটার যেই ফার্স্ট দিকটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটা আমাদের স্কিনে ইউজ করার পরে আমার স্কিনটা অনেক বেশি হাইড্রেটিং হয়ে যায়। যে জিনিসটা আমার ফিল হয়েছে, স্কিনটা অনেক বেশি সফট হয়ে যায়, অনেক বেশি হাইড্রেটিং লাগে, ময়শ্চার ফিল হয়। এবং আমি মোটামুটি কোনো সেরকম নাইট ক্রিম ব্যবহার করি না, এই পর্যন্ত কোনো নাইট ক্রিম ব্যবহার করছি না, কিন্তু এই সিরামটা ব্যবহার করছি। আমার কাছে মনে হচ্ছে একটা নাইট ক্রিমের থেকেও এই সিরামটি একটা নাইট ক্রিমের কাজ দেয়, এটা আমার মনে হয়েছে। এবং স্কিনটা ইভেন টোন করতে অনেক বেশি সাহায্য করে। তাই আমার সাবস্ক্রাইবারদের আমি একটা কথাই বলবো যে তোমরা আর যাই প্রোডাক্ট ট্রাই করো আর না করো, নায়াসিনামাইড যুক্ত এই প্রোডাক্টটা তোমরা মাস্ট ট্রাই করবে। সো এই ছিল আমার আজকের ভিডিও অ্যাবাউট স্কিন ব্রাইটেনিং সেরাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এবং আর কী কী ধরনের তোমাদের ব্রাইটেনিং ভিডিও চাই বা অন্য কোনো ভিডিও চাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং আজকের ভিডিওটা তোমাদের কতটুকু হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।